আমলিক ধ্বংস হয়েছে শুধু ছাত্রলীগের ব্যাপ্র আপনার জন্য অনেক কাজ আছে কিন্তু এই যে ছাত্ররা আজকে যে কাজগুলি করছে সেই জন্য আপনার এই ইউনূস সরকারের যে অনেকগুলি আপনার কাজ হাতে নিয়েছিল সেগুলি আপনি উনি করতে পারবে কিনা আমার সন্দেহ আছে যারা আওয়ামী লীগ সরকারের আমলা ছিল সবাই টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছে তারপরেও যদি অভিযানে যেখানেই হাত দিচ্ছে সেখানেই টাকা সংস্কার অবশ্যই হওয়া উচিত সেটি নির্বাচনকে যতটা সুষ্ঠু করা যায় জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সুবিধা সেটি সংস্কার নিয়ে কি আসলে রাজনৈতিক দল সরকারের মধ্যে আপনি কোনো মত পার্থক্য দেখতে পান কি না ধন্যবাদ দেখুন 15 বছরে আমাদের ইলেকশন ব্যবস্থা ধ্বংস হয়েছে এটা আমরা সবাই স্বীকার করি সেটা সংস্কার করতেই হবে এবং আওয়ামী লীগ সরকার অনেকগুলি প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তর করেছিল সেখান থেকেও আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে ওই প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করতে হবে বিশেষ করে আপনার বিচার বিভাগ যেখানে মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ আপনি কারো কাছে যাবেন না লাস্টে আপনি বিচার প্রার্থী হিসাবে বিচার বিভাগের কাছে যাবেন কিন্তু সেখানে যদি আপনাকে বৈষম্য করা হয় আপনি কোন দল করেন সেটা দেখা হয় আপনি এক দলের প্রার্থী সেই জন্য আপনার জামিন হবে না কিন্তু আরেক দলের বিরুদ্ধে মামলাই হবে না এই বৈষম্য আপনার আওয়ামী লীগ সরকার করেছে এটা স্বীকার করি তারপর দেন পুলিশের যে আচরণ ছিল এবং পুলিশ এমনভাবে দলীয় বাহিনীতে না লাস্টে দলীয় ক্যাডার রূপান্তরিত হয়েছিল সেই জন্য পুলিশ যে পরিমাণ আপনার দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার দেখে নাই তারপরে দুদক বলেন এভাবে প্রত্যেকটা সেক্টরকে নির্বাচন ব্যবস্থা সহ যেগুলি আপনার আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছিল সেইগুলিকে একটা মোটামুটি সংস্কার এই সরকারের করতে হবে তা না হলে পরবর্তীতে যেই সরকারই আসুক দলীয় সরকার সবসময় চায় যে যত প্রতিষ্ঠান যারা রাষ্ট্রের হয়ে কাজ করে তার আনুগত্যে থাকুক যাতে সে সকল সুবিধা নিতে পারে আমরা এখানে একমত যে এইগুলি সংস্কার করতে হবে কিন্তু তার মানে এই সরকারকে সব করতে হবে সেটা নয় দেখেন এই সরকার ছাত্রদেরকে যেভাবে সামনে নিয়ে আসে এই ছাত্ররা এখন বৈষম্য বিরোধী ছাত্র নামে বিভিন্ন ব্যানার এখন তৈরি হয়ে আপনার একেবারে দোকান খোলার মতো চালু হয়ে গেছে এখন জেলা পর্যায়ে কমিটি করছে ভেঙে ভেঙে এখন প্রত্যেক একজন সমন্বয়ে আরেকজনকে আপনার এখন আর পাত্তা দিচ্ছে না সেও একজন কয়েকজনকে নিয়ে একটা আপনার গ্রুপ খুলে ফেলছে একটা দোকান খোলার মতো একটা অবস্থা হয়েছে এবং এই ছাত্ররা যাই তরুণ যারা আন্দোলনে এবং দেখেন এই তরুণরাই রাজনীতিতে আসছে কিনা এরকম কোন বার্তা তরুণরা রাজনীতিতে আসুক আসা উচিত তাদেরকে ওয়েলকাম কিন্তু দেখেন এই ছাত্ররা এখন যেটা করছে গায়ের জোরে করছে এবং এই সরকার এবং পুলিশ তাদেরকে মদদ দিচ্ছে এই ছাত্রলীগ একসময় এই কাজগুলি করত এই আওয়ামী লীগ সরকার ওই ছাত্রলীগকে এবং পুলিশ ছাত্রলীগকে মদদ দিয়েছিল সেই জন্য আজকে আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ছাত্রলীগের ব্যাপ্র আপনার জন্য অনেক কাজ আছে কিন্তু এই যে ছাত্ররা আজকে যে কাজগুলি করছে সেই জন্য আপনার এই ইউনূস সরকারের যে অনেকগুলি আপনার কাজ হাতে নিয়েছিল সেগুলি আপনি উনি করতে পারবে কিনা আমার সন্দেহ আছে এবং তার অনেকগুলি কাজ এখন অলরেডি ম্লান হয়ে গেছে এই জন্য আপনার এখান থেকে সরকারকে চিন্তা করতে হবে দেখেন এই আমরা আওয়ামী লীগের দুশোর ছিলাম ইলেকশন নিয়ে অনেকবার কথা বলেছি এই আওয়ামী লীগ সরকারকে আমরা বৈধতা দিয়েছি আর কেউ বৈধতা দেয়নি বিএনপি 18-তে নির্বাচন করেছে বিএনপি কে এই সরকারকে বৈধতা দেয় নাই 14-তে বিএনপি সকল উপজেলা নির্বাচন করেছে আপনারা কি 14-তে বৈধতা দেন নাই তাহলে আমরা কি সংসদের বাইরে আপনার টকশোতে এই আওয়ামী লীগ সরকারকে ছেড়ে কখনো কথা বলেছি কোনোদিনই কথা বলি নাই আওয়ামী লীগের পক্ষে হোক আর যেটা ন্যায়ের কথা সেটা সবসময় বলে যাচ্ছি ভবিষ্যতে বলে যাব দেখেন দুর্নীতির কথা বলেন দুর্নীতি তো সব সরকারের সময় হয়েছে বিএনপির সময় পরপর চারবার বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে আওয়ামী লীগও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এখন আপনার যে ক্ষমতার বাইরে চলে যায় তার একরকম রূপ যে ক্ষমতা পেয়ে যায় এখন তো বিএনপি ভাবছে আমরা ক্ষমতা চলেই আসছি দেখেন সকল প্রতিষ্ঠান বাংলাদেশে এখন জামাত আর বিএনপির দখলে সকল প্রতিষ্ঠান আস্তে আস্তে যেটা আওয়ামী লীগ সরকার করেছিল আমরা তো বারবার বলছি যে এইগুলি সংস্কার করতে হবে এগুলি সংস্কার যদি না করে যেটা ভাই বলছিল যে যেই লাভ সেই কদি হবে যেই সরকারই আসুক আবার আপনার
যারা অপোজিট থাকবে তারা আর কোনো কথা বলার সুযোগ থাকবে না, আর যারা সরকারে থাকবে বা তার সাথে থাকবে, অলরেডি দেখেন আপনার কিছু কিংস পার্টি আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল, এই সরকারে তো কিছু কিং এই বিএনপিগুলো কিছু কিংস পার্টিকে মদত দিচ্ছে, অলরেডি দেখেন ছয় নেতাকে, বিভিন্ন দলের ছয় নেতাকে তারা চিঠি দিয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য, পুনর্বাসন করার জন্য, সামনে যাতে তারা ইলেকশন করে পাশ করে আসতে পারে, তাদের নেতাকর্মীরা যাতে সহযোগিতা করে। গণঅধিকার পরিষদের নুরুল হক নূরের ক্ষেত্রে রাশেদ খান, তারপরে মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, আসমা আব্দুর রব আরেকজন নেতার বিরুদ্ধে, ছয়জনের বিরুদ্ধে, ছয়জনের পক্ষে অলরেডি বিএনপি চিঠি দিয়েছে, তাহলে আপনারা তো তাদেরকে পুনর্বাসন করছেন, তারাও তো ভবিষ্যতে যখন আপনারা ক্ষমতা চাপবেন তারাও তখন আপনাদের দুঃসর্বে, কারণ এখন তো তারা আপনাদের গুণগান গায়। একসময় জামাত ছিল এই দেশের সবচেয়ে খারাপ ব্যক্তি, এখন জামাতের কথা কেউ আর খারাপ বলে না, জামাত এখন যুদ্ধ অপরাধী না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এক মাস আন্দোলনকে শেখ হাসিনাকে পতন করে এখন বলছে আমরাই সব করে ফেলেছি, নয় মাস যুদ্ধ হয়েছে সেখানে জামাত বিরোধিতা করেছে, সেটা নিয়ে আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা এখন একটা কথা বলে না, কারণ ওখানে যদি কথা বলে এখন উল্টা অ্যাকশন হবে। তাহলে দেখেন সবাই ক্ষমতার স্বাদ নিতে চায়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন যারা করছে এখন অলরেডি তাদের নিয়ে আলোচনা হচ্ছে, তারাও এখন ক্ষমতার স্বাদ নিতে চায়, তারাও এখন সাধারণ ছাত্র থেকে বাড়ি গাড়ি আপনার বিলাসবহুল গাড়ি নিয়ে চলাচল করছে, তারাও এখন স্বপ্ন দেখছে। আরে স্বপ্ন দেখেন না, কিন্তু যেভাবে স্বপ্ন দেখতে চাচ্ছেন একটা কিংস পার্টি করে সামনে ক্ষমতা আসবেন, রাজনীতি কি এত সহজ? হ্যাঁ ঠিক আছে, রাজনীতির ব্যানারে আসেন, পলিটিক্স করেন, আমরা আপনাদেরকে স্বাগতম জানাবো, বাংলাদেশের সংস্কার হোক, বাংলাদেশের পলিটিক্সের গুণগত পরিবর্তন হোক, রাজনৈতিক দলের পরিবর্তন হোক, আমরা সেটা চাই, দেশের মানুষ ভালো থাকুক। রাজনৈতিক দলগুলোর সংস্কার সবার আগে জরুরি কিনা আপনার মনে হয়, সার্বিক সংস্কারের আগে? দেখুন, 53 বছর পর আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এই রাজনৈতিক দলের জন্য হয়েছে, আবার সামনে যদি মঙ্গল হয় দেশের এই রাজনৈতিক দলই মঙ্গল করবে, সেই জন্য রাজনৈতিক দলগুলির সংস্কার হতেই হবে, প্রত্যেকের ভুলের নিজের উপলব্ধি করতে হবে, আমি কী ভুল করেছি, সেটা দলের প্রধান হোক দলের কর্মী হোক, যখন এই উপলব্ধি তার মধ্যে আসবে তার দলকে সংস্কার করবে, তাহলে সে নিজের জন্য ভালো করবে, দেশের জন্য ভালো করবে। আমরা সেরকম রাজনীতিবিদ, সেরকম রাজনৈতিক দল চাই, আমি করতে পারি একটা দল, উনি করতে পারে একটা দল, কিন্তু আমার আকাঙ্ক্ষা সেরকমই। এবং দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কঠিন, কারণ উনি যেটা বলছে দুর্নীতি, যে আওয়ামী লীগ সরকার যে দুর্নীতি করেছে আমরা তো সেটা দেখেছি, মানে এক একজনের এখনও যে এই যে আপনার সরকারের ভিতরে আওয়ামী লীগ সরকার যে প্রশাসন আপনার একটা বিশাল প্রহর গড়ে দিয়ে গিয়েছে, এই প্রশাসনকে ধরে ধরে একজন সচিবের বাসায় জি গতকালকে অভিযানে কোটি টাকার উপরে পেয়েছে, এখন তো 3 মাসের সকল সচিব পুলিশ বলেন যারা আওয়ামী লীগ সরকারের আমলা ছিল সবাই টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছে, তারপরেও যদি অভিযানে যেখানেই হাত দিচ্ছে সেখানেই টাকা, বিদেশি আপনার ডলার এবং 13টা সম্ভবত আইফোন, এক্স্যাক্টলি জানি না, হতে পারে দেখেন এই যে এই আপনার কালকে মাদকের অভিযান চলেছে, দেখছি যে মাদকের আখড়া টঙ্গিতে, তাহলে এইরকম অভিযান তো আপনার প্রতিদিন প্রচার করা পরিচালনা করা উচিত, এবং এই সরকারকে আমরা আগেই বলেছিলাম যে আওয়ামী লীগ সরকারের সাথে যারা জড়িত ছিল, যারা প্রশাসনে দুর্নীতি করেছে তাদেরকে তাদেরকে অভিযান চালিয়ে আমি টাকাটা উদ্ধার করে বাংলাদেশের কাজে লাগা। আমি আপনার যোগ করি, আইফোন তো একটা মামলা, আপনি কিচ্ছু না, আপনি খালি একটা বাহিনীর প্রধান, বেনজির সাহেব পুলিশের 3টা প্রাইস পোস্টিং, পুলিশ কমিশনার, ঢাকা লর্ড, আপনি জানেন কি না একমাত্র পুলিশ কমিশনারের ক্ষমতা আমাকে বাইর করে দেওয়া, এই ইসের মধ্যে তুমি আসতে পারবা না, মেট্রোপলিটনের ভিতরে এই ক্ষমতা ওনার আছে, কাউন নাই আসা, র্যাবের ডিজি তার তার সম্পত্তি হিসাব নিলে তাহলে দেশ কোথায় পড়ছে? সেটা আমার বাবা তো ছিলই, আমার বাবা তো এটা করেছি। হ্যাঁ।